बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हे समस्त जगतवासी आज हमें स्वामी माली चिस्ती आपनादेर सामने एमन एकटी आलोचना करब जा जे आलोचनागुलो विश्वास करबे जारा आल्लाहर पथेर प्रतीक जारा अति देखा गेछे जारा ज्ञानेर गभीरे आछे जारा मारेफतेर गभीरे आछे तरिकतेर गभीरे आछे एबं मुर्शिदके भालोबाशे रासूलके भालोबाशे सेई व्यक्तिगुलो ओई कथागुलो विश्वास करबे। देखुन आमी जे इंगितगुलो पेयेछि যে আমার মুর্শিদের তরফ হইতে বিভিন্ন মাজারের ওলিয়া ওলিয়াদের কাছ থেকে আমরা যেই একটা ইঙ্গিত পেয়েছি রুহানি জগতে যে তিনিরা সেই একই কথা বললেন যে কোনো বুঝমান ব্যক্তি কোনো জ্ঞানী ব্যক্তি মাজার ভাঙতে আসেনি এবং যারা এসেছে তারা জ্ঞানহীন তারা বোঝে না। তাহলে রাসূল শব্দের অর্থ কি? রাসূল শব্দের অর্থ অনেকগুলা হয়। যে যিনি রাসূল তিনি ধৈর্যশীল এবং তিনি অনেক বড় মহৎ, বিশেষ করে যে সে মানুষকে উল্টা আঘাত করেন না। আচ্ছা, তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল এই দুইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছেন এবং রাসূল সৃষ্টি হয়েছেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বডি চেঞ্জ করার পরে তার বডিটা পড়ে আছে মদিনা শরীফে, কিন্তু সেই বডির ভিতরে রাসূল থাকতো, আল্লাহ থাকতো। রাসূল আর আল্লাহ থাকে বলেই কিন্তু সেই রাসূল আর আল্লাহ সেই বডিতে থেকেছিল বলেই কিন্তু সেই বডিটি পবিত্র এবং মূল্যবান। আর সেই মূল্যবান যে বডিটা সেখানে রাখা হয়েছে, সেই কেউ সাধারণ মানুষেরটা বলতেছে কবরস্থান, কেউ বলতেছে রওজা শরীফ, কেউ বলতেছে মাজার শরীফ, যাই হোক ঘুরে ফিরে সে একই। তবে আজকের কথা হলো যে আমার মনের মধ্যে এমন একটা প্রশ্ন জেগেছে যে বাংলাদেশে বিদেশে কোনো জায়গায় কিন্তু এরকম মাজারের উপরে টর্চারিং হয়নি, এরকমভাবে টর্চারিং হলো, এটা কি বিষয়, কেন? এখানে যা কিছু আমি রুহানি জগতে যতটুকু বোঝার আল্লাহ ক্ষমতা দিয়েছে অতটুকু বুঝতে যাইয়া বিভিন্ন ওলি আউলিয়াদের সাথে সাক্ষাৎ হয়েছে, কারো কথা বুঝতে পেরেছি, কারো কথা বুঝিনি। কেননা সবাই কিন্তু এক ভাষাতেই ছিল না, ইউমেনের ভাষা, বাংলাদেশের ভাষা, পাকিস্তানের ভাষা এবং ভারতের হিন্দি ভাষা। তো আমি বাংলা যা শুনেছি তাই বুঝতে পেরেছি, তবে যতটুকু আমি আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিয়েছে অতটুকু বুঝে আমি বলছি যে তারা এতটুকু বুঝিয়েছেন যে যারা এসেছিল এবং ভাঙচুর করেছে এরা আসলে এখানে নিজের স্বার্থ বিষয় আছে। এবং আরেকটা জিনিস আছে যে তারা অবুঝ যে ওলি আউলিয়া এবং মাজার শরীফ এটা কি বিষয়, এই সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই। তাহলে আমরা অবশ্যই অ্যাকশন নিব, এই রওজাতে বা এই মাজারে এসে যদি কেউ ভাঙচুর করতে আসে আমরা সাথে সাথে তাদের অ্যাকশন নেই যারা এই জিনিসটা বুঝে যে ওলিয়া উলিয়া কি, রওজা শরীফ কি, মাজার শরীফ কি। যারা বুঝে এবং এই বিষয়ে যারা এমনই বুঝে যে এখানে হাত দেওয়া, একজন ওলিকে কষ্ট দেওয়া আর রাসূলকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া, এরকম কোন জ্ঞানী লোক এসে এই কাজটি করেনি। তো এরকম একটি জ্ঞানী লোক এরকম কাজটি করেনি বিধায় সেই সাবালক ব্যক্তিরা যেহেতু এখানে আসেনি, নাবালকেরাই এই কাজটা করেছে, তার মধ্যে স্বার্থের টানেও করেছে এবং সবদিকে ফ্রি পেয়েছে। যে নেই বাংলাদেশে কোনো আইনের লোক, কোনো কিছুই ছিল না, যে যেভাবে পেরেছে সেভাবেই করেছে, সে মাজার কি আর বাড়ি কি আর যাই হোক। তো এখন বিষয় হলো যে আমার যতটুকু বোঝা হয়েছে যে এই অবুজদেরকে এখন কিচ্ছু বলছে না, কিন্তু এই অবুজ যারা একসময় তারা আত্মনাদ করবে, হায় হায় কি করেছি, হায় হায় কি করেছি, কিন্তু কোনো কৈলিক পাবে না। তবে আজকের এই আলোচনায় আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে অনেকে ভাবতেছেন যে ওলি আউলিয়ারা সেখানে ঘুমিয়ে আছে, আসলে সেখানে কি তারা কোনো কামেল ব্যক্তি? যদি কামেল ব্যক্তি হতো তাহলে এটা ফিরাতো, তাহলে ফিরাতে যখন কেউ আসেনি তাহলে এখানে অকামেল এবং অপ্রেমিক বা আল্লাহ প্রাপ্ত নয়, ভণ্ড, এরকম কিছু কেউ ভাবতে পারেন। কিন্তু এরকম ভাববেন না যে পৃথিবীতে যদি 1000 মানুষ একজন মানুষকে মানে,
সেই মানুষটি সেই 1000 মানুষকে স্টেটমেন্ট দেয় তাহলে সেই মানুষটি 1000 মানুষের নেতা নিশ্চয় তার মধ্যে 1000 মানুষকে লালিত পালিত করা পরিচালনা করা তার সেই জ্ঞান এবং গুণ তার আছে আর আছে বলেই কিন্তু তারা পারেনি তো আমার কথা হলো যে 1000 লোক নয় 100 লোক যাকে মানে সেও কিন্তু একজন নেতা আর নেতার আরেকটা নাম কি নেতার আরেকটা নাম আছে কি যেমন মাওলা আলী বলা হয় মানে মাওলা আলী নেতা আলী তরিকত জগতের নেতা তিনি সর্বপ্রথম বেলায়েত তাকে দিয়ে প্রকাশ হয়েছিল তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি যে তাদের কাছ থেকে অতটুকুই ইঙ্গিত পাওয়া গেল যে অবুজদেরকে এটা কিছুই করা হয়নি কিছু বলা হয়নি অ্যাকশন নেওয়া হয়নি যদি কোনো সাবালক ব্যক্তি যেমন কোনো পীর বা কোনো ওলিয়া ওলিয়া বা তরিকতের কোনো সাধক এমন কেউ যদি ভাঙতে আসতো সঙ্গে সঙ্গে তাকে অ্যাকশন করা হতো আর যারা গেছে তারা অবুজ তারা বোঝে না যাই হোক এই সমস্ত জগৎবাসী ছোট করে এই আলোচনাটি আজকে করলাম তো পরবর্তীতে আপনাদের সামনে কি কি আলোচনা আনলে আপনাদের ভালো লাগবে সেটাও বলবেন আমরা চেষ্টা করব এবং সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ